আসলে কাজ চলছে, 2 লক্ষ টাকা তো দিচ্ছি। সমাজে একজন শিক্ষকের গুরুত্ব অপরিসীম, আর সেই শিক্ষক যদি অলোক কুমার বিশ্বাসের মতন কোনো ব্যক্তিত্ব হন তাহলে তো আর কোনো কথাই নেই। কাগজে কলমে নিজের শিক্ষকতার শেষ দিনে নিজের সমস্ত সঞ্চয় দান করে গেলেন স্কুলের কাজে, আর এমন নজিরবিহীন কাজের সাক্ষী রইল রানাঘাটের রথতলা কলোনি উচ্চ বিদ্যালয়। আসলে স্কুলে পড়ানোর সময় পড়ুয়াদের কষ্ট সমস্যা তাকে ব্যথিত করে তুলত। কখনো দেখতেন পড়ুয়ারা ঠিকভাবে বসতে পারছে না, তো কখনো দেখতেন পড়ার ইচ্ছে থাকলেও পরিকাঠামোর অভাবে ছেলেমেয়েরা ঠিকঠাক পড়াশুনো করতে পারছে না। এইসব বিষয়গুলি অলোকবাবুর কাছে বড়ই পীড়াদায়ক ছিল। তখনও তিনি সংকল্প নিয়েছিলেন অবসরের সময় ব্যক্তিগত উদ্যোগেই স্কুলে নতুন করে ক্লাস ঘর তৈরির জন্য অর্থ দেবেন, আর বাস্তবিকই তেমনটাই করলেন তিনি। গত সোমবার রানাঘাটের রথতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার বিশ্বাস স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন 2 লক্ষেরও বেশি কিছু টাকা। সংশ্লিষ্ট বিদ্যালয় তথা গোটা রানাঘাটের কাছে উদাহরণ হয়ে রইলেন অলোকবাবু। এদিন স্কুলের শিক্ষকরা বলেন, এভাবেই একজন শিক্ষক তার ছাত্রদের কাছে বন্ধু, দার্শনিক, পথ প্রদর্শক ও অভিভাবক হয়ে উঠতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, ইংরেজি সাহিত্যের এই শিক্ষক 2014 সালে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। তিনি কৃষ্ণনগরের রামকৃষ্ণ আশ্রম পাড়ার বাসিন্দা। জানা যাচ্ছে রানাঘাট বিশ্ববিদ্যালয়ের ভার গ্রহণের আগে তিনি পলাশী পাড়ার সাহেবগঞ্জনগর হাই স্কুলের দীর্ঘ 20 বছর শিক্ষকতা করেছেন। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষ বলেন, অলোকবাবু আমাকে হাত ধরে শিখিয়েছেন অনেক কিছু, ছাত্রছাত্রীদের কাছেও তিনি শ্রদ্ধেয়। আর যে মানুষটা হাসি মুখে এই দান করলেন, সেই অলোকবাবু বলেন, ছাত্রছাত্রীরা যাতে ঠিকমতো পড়াশুনো করতে পারে তার জন্য নতুন ক্লাসরুম তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম, তাই শেষ জীবনের জমানো কিছু অর্থ বিদ্যালয়কে দিতে পেরে মানসিকভাবে তৃপ্ত হয়েছি। এই দিন প্রধান শিক্ষককে বিদায় জানাতে উপস্থিত ছিলেন তার স্কুলের ছাত্রছাত্রীরা। সকলে মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছিল, দেখতে এসেছিল স্থানীয়রা। 2014 সালে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন ইংরেজির শিক্ষক অলোকবাবু, কৃষ্ণনগরের রামকৃষ্ণ আশ্রম পাড়ার বাসিন্দা তিনি। এই স্কুলে আসার আগে পলাশী পাড়ার সাহেবনগর হাই স্কুলে দীর্ঘ 20 বছর শিক্ষকতা করেছেন তিনি। তার কথায়, ছাত্রছাত্রীরা যাতে ঠিকমতো পড়াশুনো করতে পারে তার জন্য নতুন ক্লাসরুম তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম, তাই শেষ জীবনের জমানো কিছু অর্থ বিদ্যালয়কে দিতে পেরে মানসিকভাবে তৃপ্ত হয়েছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষ আরও বলেন, অলোকবাবু আমাকে হাত ধরে শিখিয়েছেন অনেক কিছু। Ready?